ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রতিদিনের কার্যক্রমের 80% করি ভুল, 20% ভুলে ঠিক হয়ে যায়। ওটাও ভুল করি কিন্তু ভুলে ঠিক হয়ে যায়, বুঝতেছি না। আমার পিছিয়ে কুফা লাগছে না, কুফার পিছনে আমি হাত দিয়ে পড়ছি, কিছু একটা হইতে পারে। আমার মনে হয় আমার পিছিয়ে কুফা লাগছে, ছাড়বে ছাড়বে, পথ ভ্রষ্ট হয়ে একদিন আমার পিছু ছেড়ে অন্যের পিছু তোমাকে ধরতে হবে কুফা। কুফা আমার পিছু ছাড়ছে না, পিছু ছাড়ছে না, সেটা আমরা বুঝতে পারছি। আর সে আমার এক্স গার্লফ্রেন্ড। কে? কুফা। কুফা, ঠিক আছে। তার পুরো নাম হলো কুমুদিনী ফারুকি। তাকে আমি আদর করে কুফা ডাকি, কুফা ডাকি। আচ্ছা, তো সে আমার পিছু ছাড়ছে না। তাকে যতবার বলছি যে আমার বিয়ে সম্পন্ন হয়ে গেছে, হ্যাঁ, আমি তোমাকে নেট পাচ্ছি না, পাচ্ছি না, আমি তোমাকে কিছু দিতে পারবো না, এই কথা আমি কাক কইতেও পারতেছি না, তুমি আমার পিছন ছেড়ে দাও, কিন্তু কু তো ফা করে আমার পিছনে লেগেই আছে। আমি তো তাকে দিচ্ছি না। আপনারা যদি পারেন তাকে একটু বোঝাবেন প্লিজ, হ্যাঁ, যে এভাবে আমার পিছু যেন না নেয়, না নেয়, এভাবে আমার পিছু যেন না, এরকম কিছু, হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমার পিছু যেন না নেয়, এবং তুমি অন্য কারো পিছু নাও, অন্য কারো পিছু নাও, হ্যাঁ, তোমার যে সুন্দর কু আছে তাতে যে কেউ দেখলে ফা হয়ে থাকবে, তুমি আমার পিছু ছেড়ে দাও। দু একটা ভালো কথা বলে দিছি আমি মোটামুটি, যে মনে করেন যেটা পাওয়ার, যেটা যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। এই প্রত্যেক গানের প্রথম লাইন দিয়ে আজকে আমাদের শো, কেন গানের প্রথম লাইন তাই তো চলতেছে না, আমি ওকে বলছি এটা মোটিভেশন দিতে হবে না, যে এখন একটা মেয়েটা কান্নাকাটি করে চলে যাবে, এর চেয়ে তাকে মোটিভেশন মোটিভেশন দিয়ে যদি হাসি মুখে বিদায় দিতে পারি। মোটিভেশন কিন্তু এখন মানুষ নেয় না, নেয় নেয় না, মোটিভেশন স্পিকার গুলাও নেয় না, মোটিভেশন গুলাও নেয় না, এই জন্য মোটিভেশন দেই না আমি। জ্ঞান মোটিভেশনের ওই বিজনেসটা মোটামুটি 6 মাস 1 বছরের জন্য আসছিল, যারা যারা হইছে হইছে, যাদের হয় নাই হয় নাই, এখন আর কিছুই হইতেছে না, যাদেরকে হইতেছে না, মানে যাদের হইছিল তাদের প্রতি এখন মানুষ হচ্ছে 2 নম্বরে বুঝে গেছে মানুষ, না মনে করেন এখন হচ্ছে কিন্তু টেলিকাস্ট হচ্ছে না, তাহলে তাহলে হচ্ছে, তাহলে তাহলে হচ্ছে। আচ্ছা বুঝছেন, তো আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্ট নাটবোর্ড টু দ্য 2 পয়েন্ট কিংস অনলাইন ক্যাপিটাল এফএম 94.8। তাহলে তাহলে আমাদের অনেক কিছু হয়, কিন্তু যে আমার যে পেছন থেকে ছাড়ছে না যে যিনি, তার নাম হচ্ছে কুমুদিনী ফারুকি, কুফা বলা হয় তাকে, এক কথা আমি কুফা বলে ডাকি। তার আপনি বিশ্বাস করবেন না ভাই, মেয়েটাকে দেখতে মানে একদম কুন্দরী, কুন্দরী কি জিনিস, মানে ওর নাম কুফা তো, তাই ওকে আমি সুন্দরী ডাকি না, আমি কুন্দরী ডাকি। আচ্ছা, যে একুন্দরী, একুন্দরী তোমার জন্য মরতে পারি, তুমি গলার মালা, ও বলছে কি জানেন, সরশালা, ও খুব মিলাই মিলে আমার সাথে ভাই, মানে একদম আমার মতো পুরো, একদম আমার সাথে খাপে খাপে ফিট খাইতো, বুঝছেন। আমি যে কোনো একটা লাইন যদি মনে করেন ওকে বলি, ও একদম রাইম করে করে মিলাই দিত, হ্যাঁ, এই যে দেখো তোমার জন্য আনছি হাতের বালা, ওটা মরশালা, আরে ভাই কি যে কিউট লাগতো ওর সাথে কথা বলতে, বাবু তুমি আমার গলার মালা, মরহালা মরহালা, শুনে কিউট করে বললাম, আমি তো খুব রাফ এন্ড টাফ, আমি তো কর্কশ গলায় বললাম মরহালা, ও বলতো মরহালা, এই যে মালা, হ্যাঁ হ্যাঁ, ফুল, এটা এমন একটা জিনিস, যদি ফুলের উপরে আপনি থাকেন তাহলে, মানে ফুলের উপরে আপনি শুয়ে থাকেন, তাহলে সেটা হবে আপনার ফুলসজ্জা, ফুলসজ্জা, আর যদি আপনার উপরে ফুল শুয়ে থাকে তাহলে সেটা আপনার শেষ সজ্জা, অন্তিম সজ্জা, অন্তিম সজ্জা। এখন আমি কোন সজ্জা থাকবেন, আপনি যদি বউয়ের সাথে মিলমিশ রেখে, তালে তাল রেখে, সিঙ্কে সিঙ্কে রেখে, খাপে খাপে রেখে, মন্তাজ্জার ভাব থেকে থাকেন, তাহলে এভরি ডে আপনার জন্য ফুলসজ্জা, ফুলসজ্জা, বউয়ের সাথে খালি একবার চোখ তুলে তাকাবেন, তারপর হয়ে যাবে আপনার অন্তিম সজ্জা, অন্তিম সজ্জা হয়ে যাবে, হ্যাঁ বুঝছেন, তাই অন্তিম সজ্জা, ইউ আর ইন ফ্রেম, নো ডিয়ার, তো অন্তিম সজ্জাতে মাঝে মাঝে মনে করেন কাছাকাছি চলে যায়, একদম একদমই অন্তিম সজ্জা দেখি, যে মানে মোটামুটি ফুল টুল রেডি করতেছে, ব্যাপার হঠাৎ কি, হঠাৎ কি হয়েছে, তুমি যে ফুল টুল রেডি করতেছো, আজকে কি আমাদের অ্যানিভার্সারি, বলে না 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 না, ফুল আবার গুছাইতেছে, আমি কি ব্যাপার, ফুল গুছাইতেছো, আজকে কি তোমার বার্থডে, বলে না 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 না, তাহলে আজকে কি তোমার অন্তিম সজ্জা, আমি আমি বুঝলাম না, আমি তো আজকে কোনো উল্টাপাল্টা কাজ করি নাই, আমি তো কোনো ভুলও করি নাই, তুমি ফুল টুল রেডি করে আমার অন্তিম সজ্জা রেডি করতেছো, কাহিনী কি, বলে না তুমি ফেসবুক ওপেন করে বাথরুমে গেছিলে না,
আমি মেসেঞ্জার দেখছি। এই জন্য বলি খোকা খুকু খুকি, খুব আদর করে কিউট ভাইয়া করে লিখো না ভাইয়া, তুমি তো কিউট ভাইয়া লেখো, সে তো দেখো কিউট সাইয়া বানানো সে একটু উইক আমার মতো বিডি বাচ্চল দেন্দা, আর লিখলে ডিলেট করে দিয়ে তারপরে ওয়াশরুমে যাও, ঠিক আছে? একদম মাঝে মাঝে আমার ডিলেট, একদিন মানে এমন একটা খুবই সেন্সিটিভ কথা এক বান্ধবী লিখে ফেলেছে, আমার সাথে তো কোনো তেমন কোনো রিলেশন নাই, দুষ্টামি করে অনেকদিন পরে হয়তো আমার কোনো ছবি দেখে তার খুব কিউট লাগছে, সে অনেক কিউট করে এমন একটা ওয়ার্ড মানে জানু তোমাকে অনেক ভালো লাগছে, লেখে না বন্ধু বান্ধব লিখছে, হ্যাঁ আমি জানি যে যতই বন্ধু বান্ধব হোক এই লেখা যদি কোনো কারণে তাহার চোখের কাহিনী কোনায় পড়িয়া যায়, মানে নেত্র কোনায় পড়িয়া যায়, তাহার বন্ধু বান্ধবের সম্পর্ক গোষ্ঠী উদ্ধার করে, হ্যাঁ তাহার নেত্র কোনায় যদি কোনো কারণে পড়িয়া যায় তাহলে তো আমার অবস্থা মনে করে সাহারা মরুভূমি বাড়াই দিবে পিটাইতে পিটাইতে, আমি করছি কি নগ সুল্লুত করে ডিলিট করার জন্য মনে করে রাইট সোয়াইপ করে ডিলিট বাটন চাপ দিব, এমন সময় যে পিছে খারাপ দেখতেছে। এবার তাহার প্রশ্ন, এরকম কতগুলো ডিলিট করো ডেলি? কিছু পাওয়া যায় না, আরেকটা ব্যাপার আছে, এটা এটাও বাস্তব ঘটনা, এটা হচ্ছে মানুষ আমাকে বলে, মানে আমাদের বন্ধুরা আমাদের লিসেনার আমাকে বলে যে বল্টু ভাইকে মেসেজ দিলে রিপ্লাই দেয় না কেন, এই কি ভাই, আমি বলি যে বল্টুর ফেসবুকটা ওর ওয়াইফও চালায়, ওর ওয়াইফ রিপ্লাই দিলে ভালো লাগবে তোমার। হ্যাঁ যে আমি কিউএনএ কোশ্চেন অ্যান্সার খেলেছিলাম যে আমাকে সবাই কোশ্চেন করেন, পরে আমি তো জানি মাঝে মাঝে ও চালায়, এবার করছে আমি চালাকি কইরা একজন লেখছে ভাবি জানে আমি নিজেই রিপ্লাই দিছি, আমি নিজেই ভাবি আমি নিজেই ভাবি, আমার না জানা কিছু নেই, ওর আইডি আমি চালাই, এইটা আবার যাকে আমি রিপ্লাই করছি সে এটাকে এত সিরিয়াস নিছে, ভাবি এবার সে পুরো সিরিয়াস নিছে যে হ্যাঁ ভাবি চালাচ্ছে, সো মানে আমি আই এম আনপ্রেডিক্টেবল, আমার সাথে কোনো কিছু করার আগে কোনো কিছু সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, আমার বউকে সিরিয়াসলি নেই, এরকম হয়েছিল একবার যে আমাদের এক বন্ধু আছে না, মানে বুঝতেই পারছি যার হচ্ছে যে বিশাল এক সংগঠন, তার ফেসবুক আইডি পাসওয়ার্ড মাসওয়ার্ড 20-25 জন মানুষ জানে, এরকম ওই সময় যখন হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম যে এই এই শো আসছে, তুই নাকি এর আগের বার তুই করছিস, তো এবার ইয়ে করছে আগের বারে কিরকম ইয়ে করছিলি হ্যান ত্যান আবি যাবি, তো বলতেছে যে ওই আগের বার কি নিছি তা তো আপনি জানেনি, কি রে ভাই আপনি জানেন মানে কি, পরের দিন সকালে হয়েছে কি রে মানে তোর সমস্যা কি, খাইছিলি কিছু, কেন সেই যে দেখ ও ও রাত্রে বলো যে এডিটে বসছিল তো ওই সময় আমার পিসি থেকে ওই সময় বোধ হয় তোর রিপ্লাই দিছে, অনেকের ফোন অনেকে চালায়, অনেকে চালায়, অনেকের আইডি অনেকের হাতের মুঠোয়, সাবধানে মেসেজ চালাচালি করবে, আমরা শুধুমাত্র ভয় পাই এই যে শুনি যে গুগল ফেসবুক ওরা নাকি মাইক অন করে রাখে, যা যা কথা বলেন সব শুনে ফেলে, যা যা মেসেজ পাঠান সব দেখে ফেলে, যা যা ছবি আপনি খুব গোপনে পাঠান ওরা খুব তাড়াতাড়ি ওদের কাছে চলে যায়, তো এর বাইরেও ওরা হয়তো কিছু বলে না, চুপে চুপে হেসে আপনার উপর উড়িয়ে দেয়, আর যদি আপনার আশেপাশে কারো কারো পড়ে না আপনাকে উড়িয়ে দিয়ে চুপে চুপে হাসবে, তখন বুঝবেন ঢেলা আসলে মজাটা কোথায়। যাই হোক আজকে মোটামুটি মনে করেন জীবন থেকে নেওয়া কিছু কাল্পনিক গল্প নিয়ে কথা বলবো, জীবন থেকে নেওয়া কাল্পনিক গল্প, হ্যাঁ এটা যদি কারোর সাথে মিলে যায় বলতে গেলে মানে আমার পরিবারের কারোর সাথে মিলে যায় সম্পূর্ণ কাকতালীয়, আমি এগুলো সব নিজে ব্রেন স্টর্মিং করে বানিয়ে বানিয়ে বলেছি, মানে ম্যাক্সিমাম জোকই তো আমরা আমাদের উপর দিয়ে বলে দিই না, হ্যাঁ এটা একচুয়ালি আমার ফ্রেন্ডের বউয়ের ঘটনা ছিল, আমি নিজের উপর বললাম কারণ ওর বউ মাইন্ড করতে পারে, মাইন্ড করতে পারে বুঝছো গো, মাইন্ড করে না, কত জায়গায় ম্যানেজ করতে হয়, হ্যাঁ মানে ছেলে এরা মানে বিয়ের আগে যে যে পেশাই থাকুক না কেন, কেউ হয়তো কাঠ মিস্ত্রি, কেউ তো হয়তো কল মিস্ত্রি, কেউ হয়তো পিজা ডেলিভারি ম্যান, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, যে যাই পেশায় থাকুক না কেন বিয়ের পর সবাই ম্যানেজার, এক একটা ছেলে মানে ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজার হয়ে যায়,
মনে করেন বউয়ের কথা শুনে মারে ম্যানেজ করে, মার কথা শুনে বউয়ের ম্যানেজ করে, ভাইয়ের কথা শুনে ভাবিরে ম্যানেজ করে, ভাবির কথা শুনে বউরে ম্যানেজ করে, বাবার কথা শুনে বউরে ম্যানেজ করে। মানে আপনি হলেন মাঝখানে হলো দাবার গুটি, মানে পিং পং বলটা, আর সবার হাতে একটা ব্যাট। যা বউরে গিয়ে দেখো, যা বউরে গিয়ে দেখো, যাও মারে গেটা বলো, যাও বাবার গেটা বলো, যাও তোমার ভাইরে সামলাও, ভাই বলো ভাবিরে সামলাও, আমারে কি সামলাবো। আমরা বলি যে সবসময় বিয়ে করতে হলে বিয়ের আগে আপনি যাই থাকুন না কেন, বিয়ের আগে আপনি থাকবেন খেলোয়াড়। আচ্ছা, ওই মেয়ের সাথে খেলতেছেন, ওই মেয়ের সাথে খেলতেছেন, ওই মেয়ের সাথে খেলতেছেন, বিয়ের পরে আপনি হবেন, বয়স হয়েছে তো, রেফারি। মা আর বউয়ের মাঝখানে আপনি হলো বাঁশি বাদক, বাঁশি দিবেন উনাকে থামাবেন, বাঁশি দিবেন উনাকে থামাবেন। বিয়ের আগে আপনি যত বড় খেলোয়াড়ই হন না কেন, বিয়ের পরে রিটায়ারমেন্ট, আর মনে করেন মারামারি যত বড়ই হোক না কেন, প্লেয়ার কেউ আহত হবে না, আহত হবে রেফারি। এমন এক রেফারি আপনি নিজে মেরে খেবেন। এই জন্য বললে বিয়ে করতে হলে দুইটা বিয়ে করবেন, কারণ একটা বিয়ে করলে বউ আপনার সাথে ঝগড়া, দুইটা বিয়ে করলে দুই বউ আপনার জন্য ঝগড়া করবে। Yes, my second বিয়ে কামিং সুন, আপনারা সবাই দাও। আমি না ভাই, মেয়ে দেখতেছে আমার জন্য, ভাই প্লিজ 29 তারিখ বিয়ে ঠিক করছে, প্লিজ প্লিজ ভাই, আমার জন্য মেয়ে দেখতেছেন, আই নিড আ সাইলেন্ট বউ, সাইলেন্ট বউ, নট লাউড স্পিকার বউ। সাইলেন্ট বউ মানে মানে কথা বলতে না পারে, এরকম একটা মেয়ে একটা বলছিল, মেয়েটা কথা বলতে পারে না, বাঘের বিয়ে হইতেছে, রয়্যাল বেঙ্গল টাইগারের বিয়ে, তো সবাই বাঘের বিয়েতে আনন্দ করতেছে, হাতির রাখছে দারোয়ান, গেটের সামনে তুমি দারোয়ানগিরি করো, কোন অবৈধ জান্ত জানোয়ার সজারু মজারু যেন টিকি চামচিকা এরা যেন ঢুকতে না পারে। ইন্দুর ঢুকতেছে, আর হাতি তো মনে করে সুর দিয়ে ফাইন করে ধরে সুরের মধ্যে পেঁচা চোখের সামনে নিয়ে এসে বলতেছে, কিরে উপরে কিলাহা দেখছস, দেখছি কিলাহা, রয়্যাল বেঙ্গল টাইগারের রয়্যাল বিয়া, হ্যাঁ আর তুই কি কাম ইন্দুর, তা ইন্দুর হয়তো রয়্যাল বেঙ্গল টাইগারের বিয়েতে আইস, তোর সাহস কম না, বাইরো ছেড়ে দেন, ওরকম বাঘের বিয়ে বহুত দেখছি, বিয়ের আগে আমিও বাঘা ছিলাম। তো এই হলো অবস্থা আমাদের, বুঝছেন, আমরা বিয়ের আগে মোটামুটি বাঘ ছিলাম। আমরা শুধু আমি বলো, আমি কারেকশন প্লিজ, আমি বিয়ের আগে বাঘ ছিলাম, ছিল, আছি, থাকবে না, থাকবো ইঁদুর হয়ে না, আমি বাঘ বাঘ, আমি সবসময় হিংস্র, আমি হিংস্র বাঘ, আমি হিংস্র বাঘ, হিংস্র মেয়াও করে আওয়াজ করে, হিংস্র বাঘ, আমি হিংস্র বাঘ, এটা আমার ফেক আইডি। যাই হোক, এই রিয়েল আইডি থেকে একটাই আইডিয়া আমাদের, সেটা হচ্ছে যে ও আমরা তো মেনশন করি না কখনোই। আচ্ছা, আজকে ওই যে লাইভ ভিডিওতে আমরা আইডি মেনশন করে দিব নি, হ্যাঁ আইডি বা পেজ আমরা মেনশন করে দিব, সেখানে গেলে আপনি হচ্ছে যে ক্লিক করলে শাওনের সজলের আইডি পেয়ে যাবেন। ও ভাইডি কোথায় তোমার আইডি, এক আইডিতে ঘুরবেন না, কয়েকদিন আগেও আমি হচ্ছে যে আমার আইডিতে 6টা লিংক শেয়ার করেছিলাম, বলতে দেখছে কিনা আমি জানি না, 6টা লিংক শেয়ার করেছিলাম যে হচ্ছে আমার সবগুলা রিফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। রিপোর্ট করেছিলাম, তো আপাতত মনে হয় বন্ধ আছে বা এরপরে কেউ খুলেছে কিনা আমি জানি না, সো ফেক আইডি গুলো থেকে দূরে থাকবেন, ওগুলো আমার চেয়ে তো রিয়েলিস্টিক মনে হয়, বেশি রিয়েল মনে হয়, ওরা আপনার সাথে খুব সুন্দর করে কথা বলবে, হ্যালো নাথ ভাই, ইয়েস প্লিজ, আর অরিজিনাল নাথ ভাই নক দিবেন, হ্যালো নাথ ভাই 10 দিন পরে সিন। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখন রিয়েল আমাকে মানুষজন বিশ্বাস করতে চায় না, স্বাভাবিক না, মানে ইনস্টাগ্রামে হচ্ছে যে আমাদের যে ফেক খুলে সে প্রথমে কথা বলার সময় আপনার লিংকটা দেয়, এ থেকে দূরে থাকবে, কিন্তু ফেক আইডি তখনই তো আপনাকে কেন পাতা দিবে তারপরে। হ্যাঁ, এবং হচ্ছে যে আমাকে প্রমাণ দিতে হয়, আপনি একটা ভয়েস মেসেজ পাঠান তো উমা, যেখানে হচ্ছে যে আমি প্রমাণ নিব যে আপনি রিয়েল কি ফেক, সেখানে আমাকে প্রমাণ দেওয়ার কথা বলা হয়, আমাকে মাঝে মাঝে যোগ বলে শোনান আপনি রিয়েল। আরে বাবা রে, সো ফেক আইডি গুলো থেকে দূরে থাকবেন, ওগুলোতে দেখবেন আমি যেই প্রোফাইল পিকচার দেয়া ওগুলোতে সেই প্রোফাইল পিকচারই দেয়া থাকে, আমার কভার ফটো থাকে, আমার ভিডিও ওইখানে আপলোড করা থাকে, ওরা আমাদের থেকে বেশি অ্যাক্টিভ থাকে, ওগুলো দেখবেন যে যেই ছবি আমার কাছেও নাই ওদের কাছে আছে।
মাঝে মাঝে চাইবেন ভাই যে আমার ওই অত সালের এই ছবিটি কি আছে, ইয়েস ব্রাদার এখনই দিয়ে দিচ্ছি। এগুলো থেকে দূরে থাকবেন। আমার একটাই আইডি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে নাটবল্টুর পেজে মেনশন করা থাকে, আজকে আবার মেনশন করে দিবনি, নাটবল্টুর না সরি ক্যাপিটাল এফ এম এ, যে আমাদের পোস্টের উপরে আমাদের লাইভের উপরে মেনশন করা থাকে। সো শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাটবল্টু দ্য টু ফান কিংস, আমাদের ক্যাপিটালের একটাই আইডি। হ্যাঁ, আর ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে। এস এম এস করবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করবেন হচ্ছে ক্যাপিটাল এফ এম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে দেখবেন একটি লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন। একদম এক স্যার, ফিরছি।
Yes, film ছোট বিরতি পর আপনারা শুনছেন ইভ্যালি প্রেজেন্স নট বলটু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ চলবে ঠিক 8টা পর্যন্ত নাট এবং বলটু দুজনেই হাজির কারণ আমাদের হাতে কোনো কাজ নাই আজকে বাইরে যতটা না ঠান্ডা তার চাইতে ভিতরে বেশি ঠান্ডা মানে বললাম এটা তো সবসময় তাই হয় না শীত আপনি উল্টাটা বলতেছেন ভিতর এখন বাইরে বেশি ঠান্ডা ভিতরে কম ঠান্ডা না অফিসের বাইরের কথা বলতেছি যে শীতকালে যেরকম শীত পড়ে হ্যাঁ হ্যাঁ ওই তুলনায় আমাদের এই ওয়ান ইয়ার রুমে আর তো আরো বেশি শীত বেশি শীত আমরা একটু শীত আমরা একটু সুইজারল্যান্ড টুইজারল্যান্ডে থাকি ওয়ান ইয়ারে আমার মাঝে মাঝে মানুষ জিজ্ঞেস করে তো কি ব্যাপার কই যাও শো করতে যাই কোথায় এই সুইজারল্যান্ড হ্যাঁ আমার জামা কাপড় দেখলে আর মনে বোঝে ও গরমের দিনে এরকম প্যাডিং জ্যাকেট ভাই যে সুইজারল্যান্ডে যাইতে হয়তো শো করতে আচ্ছা কত দেয় আসতে দেয় ফিরে আসতে দেয় এটাই বেশি রিপ্তি লিখেছে সাবার থেকে বল্টু ভাইয়া আবার গার্লফ্রেন্ডও আছে বল্টুর গার্লফ্রেন্ডের কথা বলে নাই এতক্ষণ বাবা তুমি কি শুনলা না মানে আবার গার্লফ্রেন্ড সন্দেহ করতেছে দে ডোন্ট নো দ্য লিস্ট অফ মাই গার্লফ্রেন্ডস হাবুডুবু খাচ্ছে ইউ ডোন্ট নো হাবুডুবু খেয়ে বলে যে সামনে থেকে সর তো দেখলাম বমি হইতেছে এগুলো বলে আমি আহমেদ লিখেছে আমাদেরকে গতকালকে থেকে আমার গুগল মিটে ক্লাস শুরু হয়েছে সন্ধ্যা 7:40 বায়োলজি ক্লাস ছিল আমি তোমাদের শো শুনে শেষ করে গুগল মিটে ঢুকে দেখি ও মা ম্যাম এখনো ক্লাস নিতেছে আচ্ছা পরে জানতে পারলাম 40 মিনিটের ক্লাসে 30 মিনিট পড়াইছে আর 60 মিনিট তার ছেলের গল্প করছে ও ও ম্যাডামদের এটা হচ্ছে বিরাট একটা টপিক ছেলে মেয়ে আমার ছেলে তো আমেরিকায় থাকে আমেরিকায় থাকে চপ্পল ছাড়া বেরোতে পারে না ভাবা যায় ঝুটি হলা ঝুটি আলা মোটা ছেলেদেরও মেয়েরা বিয়ে বানায় ভাই অপমান করতেছে তোকে না না আমি অপমান করছি ঠিক আছে আমি দেখতেছি আপনি থেকে কোনো রিপ্লাইও নাই যে আপনি এটা আমাকে ডিফেন্ড করবেন এগুলা ডিফেন্ড যে করব মানে আমার তো ঝুটি নাই না তোর বাসায় তো আমিও যাই ডিফেন্ড কেমনেই বা করি আমার ঝুটি নাই আমি দেখার বললাম না নেম 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 আব্দুল মজিদ হবে না আদুল হয়ে গেছে আব্দুল মজিদ চাঁদপুর থেকে লিখেছে ভাইয়া আমি আপনাকে একটা জোক শোনাই শোনাও একজন রোগী ডক্টরের কাছে গিয়ে বলছে রোগী ডক্টর আমার না এটা বলা যাবে না আচ্ছা আচ্ছা আমাদেরকে আজকে প্রথম এসএমএস করেছিল কমেন্ট করেছিল বোধহয় শয়তানের সভাপতি নতুন বন্ধু আমাদের আদিবা রহমান লিখেছে আজকে বাসায় যাও ভাবি তোমাকে হাবুডুবু খাওয়াবে ডুবুডুবু আফরা মিরপুর থেকে লিখেছে আমি একটা ভাইয়ার আইডি চাইলে কি চালাই আছে ভাইয়ার আইডি চালাই মজার ব্যাপার তাকে প্রচুর মেয়ে মেসেজ পাঠায় আমি ওই মজা করে ওগুলোর সাথে একটু ভাব নেই মেয়েরা মেসেজ পাঠায় আর ছেলে হয়তো ভাব নাও দেখো কি ওগুলো ছেলে মেয়ের আইডিতে খুলছে এফএম বোকা লিখেছে নির্ঘাত ফেক আইডি দিয়ে এক্স এর সাথে কথা না বললে জানতেই পারতাম না যে আমি 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি আল্লাহ মিষ্টি টাঙ্গাইল থেকে লেগেছে আমি আজ লাইভ দেখতে পারছি না আর আজকে সজলের আইডি মেনশন করতে হবে আচ্ছা মুখে বলো তোমার আইডি নেম কি প্লিজ ওমা আমার আইডি যা নাম ফেক আইডি গুলো তো একই নাম মুখে বলা যাবে না আইডি নাম আজকে লাইভ শেষ হলে লাইভের উপরে মেনশন করে দিয়ে যাব তুমি লাইভের ক্যাপশন দেখলেই বুঝতে পারবা ঐন্দ্রিলা পৃথিবী লিখেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক হলো আমি আচ্ছা যে হাত দিয়ে মেসওয়াক দিয়ে খাই হ্যাঁ মানে কি হাতে হাত দিয়ে মেখে এত গবেষণা করতে পারবো না কিন্তু আমাদের কিন্তু এত সময় নেই বজ্জাতের হাডি লিখেছে লেপের ভিতর মোবাইল ঘাটা সহজ নয় মাঝে মাঝে কুমিরের মতো নিঃশ্বাস নিতে বাইরে আসতে হয় প্রিন্সেস লুমনা লিখেছে তোমাদেরকে বলছি আমি টাকা টাকা করি টাকা টাকা করলে কি এত এত এসএমএস করতাম আর ফোনে পাইতাম বেশি ইনসাল করলে করোনা একজন লিসেনার বিলুপ্ত হয়ে যাবে কিন্তু ওরে বাপ রে কি থ্রেট দেখছো তুমি যে আজকেও টাকা টাকা নিয়ে এসএমএস করছো দেখছো না 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 প্রিন্সেস লুমনা তুমি খুব ভালো তুমি জানাতুল ফেরদৌস লিখেছে বলটু মাই টেডি বিয়ার আমি সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবি আমার আম্মু তোমাদের শুনে কালকে নাটের কি কালকে নাটের বইয়ের প্রতি লাভ দেখে আমার আম্মু বলতেছে আমার তো তোর জন্য এমনই একটা জামাই খুঁজছি ও
নিউটনের সূত্র অনুযায়ী, আবার নিউটনের সূত্র আবার আসছে রে, পড়াই দিতে হবে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে কিছু সম্পর্কের মায়া একতরফা হয় কেন? এরে ছেকা বোধ একটা খাইছে, এটা তো ক্রিয়া না, ওরে আধ্যাত্মিক লেভেলে গেছে, বোধ একটা ছেকা খাইছে। আনিশা রামপুরা থেকে লিখেছে, নাট নোট সো সো শেষ করে বাসায় আসার সময় পিয়াজ নিয়ে এসো। আরে সর্বনাশ, কাম সারছে। তাসনিম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, বল্টু আমার এসএমএস পড়ো। নাট হাও আর ইউ, বল্টু হাও আর ইউ, আর কি যে লিখবো বুঝতে পারছি না, লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ। আমি ভালো আছি, আমি ভালো আছি, আর যে কিছু বলার নাই তা তো তুমি জিজ্ঞাসা করো নাই, যা লিখছো তার বিষয়ে লেখার দরকার নেই। রতনাল হাসান লিখেছে, কোনো এক শীতের রাতে তোমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, নাট ভাইয়া যদি আমি সেলিব্রিটি না, যদিও আমি সেলিব্রিটি না, তবে তোমার সাথে আমার মিল আছে। আমার নামের আগে বারোটা আইডি একটা পেজ ছিল, ও এখন ৩৪টা আইডি। মিল কোত্থেকে? নাট ভাইয়া তো বলাই জয়টা, তুমি আগে আসো ভাইয়া, আগে আসো। ডেইজি চৌধুরী লিখেছে, আমি জানি তুমি ফেক, এই জন্য তোমার ফোন নাম্বার দাও না, যদি ফেক না হো তাহলে ফোন নাম্বার দাও। ওরে বাবারে, 02550366569 ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করো। নওরিন সুমা সাবার থেকে লিখেছে, আই এম সুমা, টেক মাই লাভ, বল টু হ্যাপি বার্থডে। আর এখনো হ্যাপি বার্থডে? উফ। মেরিন সাবার থেকে লিখেছে, বিএফ আচ্ছা জানু তোমার নামটা কোথায় লিখবো, হাতে না হৃদয়ে? বাবারে, কে তোকে জিজ্ঞেস করছে? আরে না, যোগ বলতেছে। আচ্ছা যোগ, মেহরিন সাবার থেকে যোগ পাঠিয়েছে একটা, বিএফ বলতেছে, আচ্ছা জানু তোমার নামটা কোথায় লিখবো, হাতে না হৃদয়ে? গার্লফ্রেন্ড বলছে, ভুলভাল জায়গায় না লিখে সম্পত্তি দলিলে লিখো। নাইস জোক। আমাদের তো ফান কলে যাওয়া উচিত এখন, আমাদের ফান কলে যাওয়া উচিত, যাওয়া উচিত, যাওয়া উচিত। তো ফোন নাম্বার তো দিয়েছেই বলতো, আজকে কি বৃহস্পতিবার? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, সপ্তাহের অর্ধেকও হয় নাই এখনো। তাহলে আমার আজকে এত, আজকে আমি এত এনার্জি কেন দিতেছি, তিন দিন বাকি আছে, আমি তাহলে আর একটু, সপ্তাহ অর্ধেকও হয় নাই, তাহলে আমি বৃহস্পতিবারে চিন্তা করতেছি। আর একটু ধরে খেলতে হবে। কোথেকে বলছেন? মুন্সীগঞ্জ থেকে তো, পার্থ মুন্সীগঞ্জ থেকে বলছো? ও বল্টু ভাইকে জানাইছে, নমস্কার নমস্কার নমস্কার, নমস্তে নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। তারপর না না না, আমরা হইলাম গিয়া পরামর্শ কেন্দ্র সীতা গীতা, এই এটা হচ্ছে, পারো নাই, আমরা বিশ্বাস করতে পারতেছি না। বলো আপনারা কেমন আছেন? এই যে একটু আগে একজন বললাম যে আমরা ভালো আছি, তুমি কি তখন অন্যমন অন্যরকম ছিল? এটা একটা কাটেছি, এই কাটেছিটা ভাইয়া এই শীতকালে মেজাজ গরম থাকা খুব ভালো, আপনি মেজাজ গরম হয় না, ওই গরম দিয়ে শার্ট প্যান্ট আয়রন করে ফেলাবেন, মাথা ঘষে যেই জায়গায় গরম হবে সেই জায়গায় শার্ট প্যান্ট ঘষে আয়রন করে ফেলবেন।
কাজে লাগাবেন গরমটাকে, বুঝলেন না? আমার বিশ্বাস হয় এটা শোনা যায় আপনি দেখো শুনে গেছি কাটে দিলে বিশ্বাস হবে, দেখেন এখনো বিশ্বাস হবে, এই বিশ্বাস কি হয়েছে হয়ে গেছে বুঝুন এই ব্যাপারটা। হ্যালো মাঝখানে চলে আসছে কিন্তু দুই দিনের চেষ্টায় তৃতীয় দিনে সে মাঝখানে চলে আসছে। জি জি, তো নেত্র মাঝখানে বসে কেমন লাগতেছে তোমার? কিছু বলেন, তাই ফোন দিছো কা? এইটা বলার জন্য আবার ফোন করছো? কি বলবো সেটাও আমরা বলে দিব, তাহলে আমরাই বলি, তোমার বলার কি দরকার? ভালো থাকো, ভালো থাকো। তাহলে আবার আসবেন, কাকে বলতেছেন যে আসবে প্রথমে এখন? ও হ্যালো, কোথায় কে আছে মনে কেউ আছে? কেউ হ্যালো হ্যালো কেমন আছেন? ভালো আছি। কে আপনি? আমি তানজিনা। আপনি তানজিনা, ঠিক আছে। আপনি তানজিনা কি হো না তানজি? হ্যাঁ ই হো না আমাদের কি চাঁদের আলো লাগে পানি গরম। আপনি তো আপনার চেয়ে আপনার ছেলে ভালো যোগ জানে, ভালো কিন্তু আপনার থেকে আপনার ছেলে ভালো যোগ জানে, বুঝছেন? ছেলের যত্ন নেবেন, ছেলের যত্ন নেবেন, ঠিক আছে? কি হলো, হ্যাপি বার্থডে নাকি জানি কি জানি। হ্যালো 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 যেটুকু আছে ওইটুকু দিয়েও শোনা যায় না ভাইয়া। নাই খুব আশা ভরসা নিয়ে ফোন দিয়েছিল, নিজে শুনতে না পাই লাস্ট বলে ফালতু, এটা শুনতে পাইছি আমরা। হ্যালো, তিনবার হ্যালো শুনছি আমরা। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? ইমনাতুন জাহান। আচ্ছা জাহান ভাই, জাহান আপু, আমাদের এখানে একটা জাহান আছে, আটটার সময় আপনি পাবেন। আচ্ছা এই যে কিছু কি বলে কি আছে ফালতু, চার বছর পর ফোনে পেয়েছি, বুঝতে সত্যি আমি কি বলবো ভাবতে পারি না যে। ও আচ্ছা, আমাদের সাথে কথা হয় না কিন্তু ওদের ওদের সবার সাথে কথা, আমাদের দুজনের মধ্যে কে ফালতু, আমরা অনেকে তো শুধুমাত্র ফালতু বলে চলে গেল ঠান্ডা। আর কিছু বলবে? কলি যে ঠান্ডা এখন যোগ বলবে মুরগির আন্ডা। না 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 বল, আমরা হাসার জন্য রেডি তো। গান বলি, গান বলবো, বলো। मेरा दिल भी कितना रो पागल है ये प्यार तो ভালোছে ভালোছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পর সামনে জব তুম আতে হো ব্রেক আশেপাশে ঘুরতা হে, একটা নিতে পারবো বোধহয়, মেরি সাজনু মেরি সাজনু। হ্যালো হ্যালো, ওরে খোদা আমাদেরটা আমরাই শুনতেছি, রেডিওটা অফ করে আমাদের সাথে কথা বলেন ভাই বোন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম,
বলো আর কি দেখাবে করছে। যাই হোক, এখন আমাদেরকে ব্রেক দেখতে হবে, ছোট ব্রেকের পর ফিরছি। কেউ করতে যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে এখানে আনিকা টঙ্গী থেকে আনিকা। ঠিক আছে, ফিরছি ছোট বিরতির পর। কেউ কেউ কি 10 মিনিট পরে যেতে পারে, এখন যায় না। আনিকা কিন্তু টঙ্গী থেকে আনিকা, মনে রাখবেন ব্যাপারটা। ফিরছি।
আমরাও 10 টাকা নিচে নেব না, যদি আমাদেরকে 15% ভ্যাট দেওয়া হয় তাহলে আমরাও 10 টাকা নিচে নেব। মিলিতে পারছি না, উল্টা কইছি, আপনারা আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল টু দা টু ফান কিংস। আচ্ছা, কারণ কারণ ধীরে ধীরে বললে ভুল হয়। আচ্ছা, এবার জলদি জলদি করে বলছি শেয়ার গুলো করে দাও। জলদি করে শেয়ার করবো, ভুল হবে কিন্তু, আমি আগে বলছি ধীরে ধীরে বললে ভুল হয় না। আমি এখন তো কথাবার্তা ধীরে ধীরে বলবো, ধরে ধরে ঘুরে ঘুরে, এই জন্যই তো করতেছে, মানে বোঝে না বিশ্বাস না করলে গুনে দেখুন, গুনার সময় পাইতেছি না। কটা লেগেছে আমি গুনছি টকে, ও যা লেগেছে তার 10টা বেজে। রতনাল হাসান শেয়ার করেছে, মেয়েরা খায় বেশি আর চিন্তা করে কিভাবে স্লিম হওয়া যায়। শুধু মেয়েরা না, আমাদের অফিস একজন আছে, নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। হচ্ছে ডিনার এখন হচ্ছে কটা বাজে, যে 8টার সময় খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাসায় গিয়ে আরেকবার খেয়ে চিন্তা করে সকালের মধ্যে গ্যাস হবে না আর হচ্ছে ফ্যাট বার্ন হয়ে যাবে, একটু একটু করে ফ্যাট বার্ন হবে, আপনি অর্ধেক কমে যাবেন, একটু একটু করে ফ্যাট বার্ন হবে, এসে মুখে মতো খাইলে একটু একটু ফ্যাট বার্ন হবে। টি-শার্টের ভিতরে হাত পা ঢুকিয়ে গরম করার জন্য হলো এই শীতে একটা জামাই দরকার। যেন তাসিন আহমেদ সুমন লিখেছে, হাই বল টু দা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হে হ্যাঁ বজে হাডি শেয়ার করেছে, আমার নামে তো ইউটিউব চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ আইডি আছে, ইনস্টাগ্রামে আইডি আছে, ফেসবুকে পেজ আছে, সব আছে, আমি কি কম সেলিব্রিটি? চিন্তা করছে আরো আরেকটু বাকি আছে পড়ো কি, কিন্তু দুঃখের কথা এগুলো সবগুলাই আমারই। পল্লী বালক শেয়ার করেছে, নতুন দেখতে পাচ্ছি মনে হচ্ছে, তারপর ফামিয়া আহমেদ, বুঝি না আজকাল ফেসবুকে ঢুকি নাকি বিয়ে বাড়িতে ঢুকি, বিয়ে কি শুরু হয়ে গেছে? ও আমার দ্বিতীয় বিয়া, দেখতে পাচ্ছি পিপল হু শেয়ার দিস, দেখতে পাচ্ছি এস এম মুকিত শেয়ার করেছে, বাঙালি ট্যালেন্ট জাতি। নুসরাত জাহান লিখেছে, বল্টু ভাইয়া কালকে কিউট বলছি বলে আজকেও সেম ড্রেস পরছো। হায় হায়, কালকে তুমি না তো 4 জন কিউট বলছে, আগামী 4 মাস একজনের জন্য 1 মাস করে হলো, 4 জনের জন্য 4 মাসে মেয়ে ড্রেসই পরবো। এবং এই কথাটাই যদি তুই কোনো মেয়েকে বলতি সে লজ্জায় মরে যেত, আর দেখ আজকে লজ্জায় আধ মরে যেত। হাউ ডু ইউ থিংক যে মেয়েদের তুমি ড্রেস নিয়ে কথা বলবা? শীতকাল পুরোটা মেটা পরে চালাই দেবো, মানে এটা চেঞ্জ করে করে 12টা যে কিনছি এই 12টা পাল্টাই পাল্টাই আমি পক্ষাটা ছেড়ে দেবো। আমি বড় লোক মানুষ, আমার কিসের চিন্তা? থাকার বাজানো লাগবে না, সময় পাবে না, ঠিক আছে। দেখছিস মনি বিয়ে করে ফেলছে, মনি কি তোর চাইতে 2 বছরের ছোট না? বিয়ে করে ফেলছে, তোর তো লজ্জা পাওয়া উচিত, লজ্জা পা লজ্জা পা। হ্যাঁ, তুই এবার সেরে ফেল কাজটা। এবার ও বলতেছে, ও আচ্ছা গত মাসে ওই যে জিন্টু নানি মারা গেছিল শুনছিলা? হ নানি তো মারা গেছে, তুমি নানির চাইতে 2 বছরের বড় না, এখনো দেরি করতেছো কেন? তুমি কার জন্য অপেক্ষা করতেছো? বাবারে আব্বু বলছিল না যেদিন নানি আসবে সেদিন সে সাথে থেকে লাভ দিবে,
আমরা আজকে লাভ দেই, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, নাট বোল্টের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু পয়েন্ট কিংস ক্যাপিটাল এফএম টাইম চেক।